এই যে কাদার মধ্যে থেকে খুঁড়তেছেন কি রে রান্ডা খাবো এটার মধ্যে কি নোংরা দেখছেন মরে গেছে বুক কোন জায়গা এই গেলে তাই মারি তুলে দিয়ে দিব চাচি এই চাচি এগুলা কি করবেন এডি লাচি তো কি করবেন এডি রাজ্য খাবো এই যে কাদার মধ্যে থেকে খুঁড়তেছেন আপনি এদিকে আসেন আমি আপনাকে টাকা দিচ্ছি এডি রে রান্ডা খাবো সেটা তো আমি বুঝতেই পারতেছি রান্না করে খাবেন কিন্তু এটার মধ্যে কি নোংরা দেখছেন কি মানে সাজে দিদি হ্যাঁ মরে গেছে বুক কোন জায়গা মারা গেলে কোথায় রাখবে আজকের মতো এগুলা খোটার দরকার নাই ফালাই দেন কষ্ট লাগতেছে কষ্ট করে খুঁটছেন কষ্ট লাগতেছে ফালান আমার সামনে ফালাই দেন দেন ফেলায় দেন আমি আপনাকে কথা দিচ্ছি ব্যবস্থা করতে সমস্যা নাই এখানে 2000 টাকা আছে টাকাটা নেন ধরেন এটা দিয়ে মন মতো বাজার করবেন ঠিক আছে আপনার যা যা খাইতে ইচ্ছা করে বাজার করে নিয়ে যান হবে বলেন হবে নাকি আরো দিব না আমার কাছে তো আরো টাকা আছে আপনি বলেন আপনাকে আমি আরো টাকা দিচ্ছি আরো 2000 নেন 4000 হইছে আপনার যা ভালো লাগে খাবার কিনবেন হ্যাঁ চাল কিনবেন তেল কিনবেন তারপরে কাঁচা বাজার আমার খবর দেওয়া লাগবে না আপনি বলছেন আমি এটাই খুশি ঠিক আছে আমার যে আপনি বলছেন এটাই আমি খুশি আপনি ওনাকে চেনেন ওনাকে চেনেন বলতেছি ওনাকে দেখাশোনা করার মতো কেউ নাই মানে ওনার ছেলে মেয়ে আপনার ছেলে মেয়ে নাই আচ্ছা যাই হোক আপনি এই যে কাদার মধ্যে থেকে এগুলো খুঁড়তেছিলেন এটা দেখে আমি থামছি আমার খারাপ লাগছে বৃষ্টির মধ্যে আর ভিজেন না চলে যান হ্যাঁ যা যা পছন্দ বাজার করে চলে যান এই বিশ্বাসটা সবসময় রাখবেন আসে হ্যাঁ এগুলার এগুলার খোটার দরকার নাই মন মতো বাজার করে বাসায় যান হ্যাঁ বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে বাসায় যাচ্ছিলাম হঠাৎ করেই বিষয়টা চোখে পড়লো আর খারাপ লাগলো যে যে কাদার মধ্যে আমরা হয়তো অনেকেই জুতা পায়ে দিয়েও হাঁটতে চাইবো না আমাদের মানে খারাপ লাগবে গা ঘিন ঘিন করবে ঘেন্না করবে আর কি তো সেই কাদার মধ্যে থেকে ময়লা পানির মধ্যে থেকে উনি কচুর লতি খুঁটে খুঁটে ওনার হাতে গোছাচ্ছিলেন সেটা দিয়ে উনি হয়তো তরকারি রান্না করে খাবে আসলে এই জিনিসগুলো যখন দেখতে হয় খুবই খারাপ লাগে আসলে কষ্ট লাগে হয়তো বা তার ছেলেমেয়েরা দেখলে বা তার স্বামী দেখাশোনা করলে হয়তো এই কষ্টটা করতে হতো না যদিও একটু আমার মনে হচ্ছিল উনি মানসিকভাবে একটু হয়তো সমস্যাগ্রস্ত তারপরে মনে হচ্ছিল অতটাও না উনি একটা সময় ইমোশনাল হয়ে যাচ্ছিলেন তো যাই হোক ওনাকে যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করলাম আশা করি কয়েকটা দিন হলে উনি খেতে পারবে তো আপনারা সবাই চেষ্টা করবেন এরকম কাউকে দেখলে অল্প হলেও একটু হেল্প করার জন্য তাহলে মানুষগুলো ভালো থাকবে কেন এত বিভাজন কেন তারা পর সে কথার ভাবনায় কাঁদে অন্তর সে কথার ভাবনায় কাঁদে অন্তর